ফরিদপুরে র্যাবের চোখকে ফাঁকি দিতে যে নিজেই ফেসে গেলেন মাদক কারবারি ফরিদপুর নিজস্ব প্রতিবেদক খন্দকার আবদুল্লার প্রতিবেদনে দেখুন বিস্তারিত অভিনব পন্থায় পিক আপ গাড়ির ইঞ্জিন কাভারের ভিতর করে মাদক পরিবহনকালে দুইজন আন্তজেলা মাদক কারবারিকে দুশো তেরো বোতল ফেন্সিডিল সহ মাগুরা জেলার সদর থানা এলাকা থেকে আটক করেছে ফরিদপুর র্যাব দশ পঁচিশে মার্চ আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে ফরিদপুর র্যাব দশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন ইচ্ছাখাদা এলাকায় একটি অভিযান পরিচালনা উক্ত অভিযানে পিকআপের ইঞ্জিন কভারের ভিতরে বিশেষ কৌশলে ফেন্সিডিল বহনকালে আনুমানিক ছয় লক্ষ উনচল্লিশ হাজার টাকা মূল্যমানের দুশো তেরো বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারীকে আটক করেন আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জীবননগর থানার সদরপাড়া মোহাম্মদ শামসুল হক দুলালের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এবং চুয়াডাঙ্গা সদরের নুরুনগর কলোনিপাড়া মৃত খাজিমুদ্দিনের ছেলে শাহাবুদ্দিন আহমেদ এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী মাগুরা ফরিদপুর ও রাজবাড়ি সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করত